নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব হনুমান চালিসা পাঠের উপকারিতা এবং চমৎকারিত্ব সম্পর্কে। জানব মঙ্গল ও শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে হনুমান চালিসার প্রয়োগ কিভাবে করবেন, কবে থেকে হনুমান চালিসা পাঠ করা শুভ হয়ে থাকে, যে কোনো সময় কি হনুমান চালিসা পাঠ করা যায়, অথবা হনুমান চালিসা কোন সময় পাঠ করলে আপনাদের ক্ষেত্রে সুফল মিলবে, হনুমান চালিসা পাঠ করার উপকারিতা কি আছে, কোন দিকে মুখ করে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এবং পুজো করবেন, মঙ্গল এবং শনিবার হনুমান চালিসা পাঠের সময় ভোগে কি অর্পণ করবেন, এক্ষেত্রে কি ফুল এবং কিসের প্রদীপ ব্যবহার করবেন, এবং হনুমান চালিসা কতবার পাঠ করা শুভ হবে, কঠিন থেকে কঠিনতর সমস্যা মুক্তির ক্ষেত্রে আপনাদের উপায় কি আছে, এবং হনুমান চালিসার মাধ্যমে জীবনের সমস্ত রকম সুখ প্রাপ্তির উপায় কি আছে, চৌপাইয়া পাঠের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে মিলতে পারে, চৌপাই কতবার পাঠ করা উচিত, এরকম নানা ধরনের প্রশ্নের উত্তর এই এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই এপিসোডটি অনেক বড় হতে চলেছে, আপনারা মনোযোগ সহকারে যদি এপিসোডটি দেখছেন তাহলে হনুমান চালিসা সম্বন্ধীয় সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে শুরু করছি। হনুমান চালিসা, যে হনুমান চালিসা যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন গোস্বামী তুলসীদাসজি। গোস্বামী তুলসীদাস ছিলেন ভগবান শ্রীরামের পরম ভক্ত এবং শ্রী হনুমান চালিসা পাঠ করার সময় চল্লিশটি পাইয়া, চল্লিশটি যে গ্রিড, এটি কিন্তু জানতে পারা যায়। তাই শ্রী হনুমান চালিসার মধ্যে আছে দুটি দোহা এবং চল্লিশটি চৌপাইয়া। প্রত্যেকটি দোহা এবং চৌপাইয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষ্য জীবনের যে কোনো বাধা, সংকট, সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়। এই দোহা এবং চৌপাই পাঠ করে বিভিন্ন সমস্যার সমাধান লাভ করা সম্ভব। দেখুন, মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ বা মঙ্গলের অশুভত্ব প্রভাব থেকে বাঁচতে, শনির কুপ্রভাব থেকে বাঁচতে এটি হলো একটি মহা ঔষধি বলা যেতে পারে। বিবাহে যে কোনো রকমের বাধা দূর করার জন্য, দাম্পত্য জীবনে অশান্তিকে দূর করার জন্য শ্রী হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। সন্তানের বুদ্ধি বিকাশের জন্য এবং পরীক্ষায় সফলতা প্রাপ্তির জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও শরীর স্বাস্থ্য, মানসিক চিন্তা দূর করার জন্য শ্রী হনুমান চালিসা পাঠ করা হয়ে থাকে। দেখুন, জীবনে আসা যে কোনো সংকট ও সমস্যা, দরিদ্রতা দূর করার জন্য, অর্থ কষ্ট থেকে বাঁচার জন্য, এবং প্রত্যেক মানুষের জীবনে যেটি অত্যন্ত প্রয়োজন সেটি হলো অর্থ, সেই অর্থ লাভের জন্য শ্রী হনুমান চালিসা পাঠের মাধ্যমে অবশ্যই সুফল প্রাপ্তি করা যেতে পারে। যে কোনো ভয় থেকে মুক্তি প্রাপ্তির জন্য, ভৌতিক বাধাকে দূর করার জন্য, তুকতাক থেকে বাঁচার জন্য, শত্রুর উপর বিজয় পাওয়ার জন্য গোস্বামী তুলসীদাসজি শ্রী হনুমান চালিসা রচনা করেন এবং আমাদের হাতে তুলে দিয়েছে। যে কোনো ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই হনুমান চালিসার পদ্ধতি আপনাদের জানা উচিত, এই হনুমান চালিসার চমৎকারিত্ব আপনাদের জানা উচিত, এবং তারপরে আপনারা পাঠ করলে আপনারা সুফল প্রাপ্তি ঘটতে আপনার জীবনে দেখতে পাবেন। তাই আগে জানা উচিত কিভাবে পাঠ করা উচিত। দেখুন, কবে থেকে আপনারা হনুমান চালিসা পাঠ করা শুরু করবেন, যে কোনো মঙ্গলবার দিন থেকে, যে কোনো বৃহস্পতিবার দিন থেকে, অথবা যে কোনো শনিবার দিন থেকে হনুমান চালিসা পাঠ করা শুরু করতে হয়ে থাকে। যদি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করছেন তাহলে অবশ্যই সুফল পাবেন। যদি ব্যস্ততার কারণে প্রতিদিন পাঠ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ অবশ্যই করুন। নিয়মিত পাঠ করলে সুফল লাভ অবশ্যই করা যায়। যে কোনো সময় কি হনুমান চালিসা পাঠ করা যায়? দেখুন, হনুমান চালিসাকে একটি মহা ঔষধি রূপে দেখা হয়ে থাকে শাস্ত্রে। রোগ হলে আমরা দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ যেরকম ওষুধ খাওয়া শুরু করি, ঠিক এরকমভাবেই যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যখন আমরা পড়ে যাই তখন হনুমান চালিসা আমরা পাঠ করতে থাকি। গৃহে, রাস্তায় অথবা ট্রেনে, বাসে যদি কোনো সমস্যা বা সংকটে পড়ে যান তাহলে তৎক্ষণাৎ হনুমান চালিসা পাঠ করা শুরু করলে চমৎকারিত্ব হবে, কিন্তু সেই সংকট বা সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এমনটি প্রমাণিত। তাই শ্রী হনুমান চালিসা কোন সময় পাঠ করবেন সেটা নিয়ে আপনাদের জানা উচিত, তবেই কিন্তু আপনারা সুফল প্রাপ্তি ঘটাতে পারবেন। দেখুন, হনুমান চালিসা যে কোনো সময় পাঠ করা যায় কি? যেমন তিথি, নক্ষত্র, সময়ের একটা বিশেষ প্রভাব থাকে, সেরকমই কিন্তু সন্ধ্যায় ও রাত্রিবেলা হনুমান চালিসা পাঠ করলে বিশেষ সুফল প্রাপ্তি ঘটানো সম্ভব।
এটি বিশেষ একটি বিশেষ নক্ষত্রের কথা আমি বলে রাখি আপনাদের, যে মূলা নক্ষত্র আছে, ধনু রাশিতে মূলা নক্ষত্র পড়ে। সেই মূলা নক্ষত্র যেদিনকে চলবে, সেই মূলা নক্ষত্রযুক্ত দিনে যদি আপনারা হনুমান চালিসা নিষ্ঠাভাবে সঠিকভাবে পাঠ করছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার জীবনে সুফল প্রাপ্তি করতে আপনারা দেখতে পাবেন। এবার জানবো শ্রী হনুমান চালিসা পাঠ করার উপকারিতা কি আছে। দেখুন, হনুমানজি ভক্তকে শনিদেবের হাত থেকে রক্ষা করেন। শাস্ত্রে কথিত আছে, যারা হনুমানজির আরাধনা করেন তাদের শনিদেব কষ্ট দেন না, শনির অশুভ প্রভাব তার জীবনে পড়েন না। মঙ্গলের যে কোনো কুপ্রভাব, যেমন মঙ্গল দোষ ও ভৌমদোষ বা মঙ্গল নিচস্থ বা পীড়িত থাকলে যেরকম হয়ে থাকে, যেখানে হনুমানজির আরাধনা করলে বিশেষ সুফল পাওয়া যায়, এছাড়া রাহু কেতু এবং শনির অশুভ প্রভাব থেকে বাঁচতেও আপনারা কিন্তু হনুমান চালিসার ব্যবহার করতে পারে। দেখুন, বিশেষ ক্ষেত্রে বলা যায় কি যে দক্ষিণ দিকের স্বামী হলেন হনুমানজি, তাই দক্ষিণ দিকের মুখ করে যদি হনুমান চালিসা আপনারা পাঠ করছেন দক্ষিণ দিকে মুখ করে বসে, তাহলে বিশেষ ফললাভ সম্ভব হয়ে থাকে। পাঠ করার সময় সামনে যদি হনুমানজির ফটো বা যন্ত্র থাকে তাহলে অতি উত্তম, যদি না থাকে তাতেও কোনো বড় সমস্যা নেই। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ মন এবং শুদ্ধ শরীরে আপনারা আসনের উপর বসে, লাল আসন বিছিয়ে নেবেন, তার উপর বসে হনুমান চালিসার পাঠ করছেন, তাহলে সুফল প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত ঘটবে। দেখুন, মনের মধ্যে কোন রকম দ্বেষ, বিদ্বেষ ভাব, ঘৃণা ভাব এগুলি রেখে হনুমান চালিসা পাঠ করা একেবারেই উচিত নয়। শান্ত মনে একাগ্র চিত্রে হয়ে পাঠ করবেন, সুফল প্রাপ্তি ঘটতে আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন। দেখুন, কোন দিকে মুখ করে পূজা করা অত্যন্ত শুভ হয়ে থাকে। আমাদের শাস্ত্রে বলা হয় দক্ষিণ দিকে মুখ করে পূজা করা নিষেধ, পশ্চিম দিকে মুখ করে পূজা করা নিষেধ। তবে বিশেষ কিছু পূজা ও সাধনার জন্য পশ্চিম দিকে মুখ করে পূজা এবং সাধনা করলে বিশেষ ফল প্রাপ্তি ঘটে থাকে। সবচেয়ে শুভ হলো পূর্ব দিক, তারপরে উত্তর দিক। তাই সন্ধ্যার সময় উত্তর দিকে মুখ করে পূজা করা অত্যন্ত শুভ। তাই আমরা ঠাকুরের আসন সর্বদা উত্তর এবং পূর্ব দিকে রাখতে বলি, যেন আমাদের মুখটি পূর্ব এবং উত্তর ডাইরেকশনে থাকে। সেই জন্য ঠাকুরের আসনে হনুমানজির ফটো উত্তর দিকে অবশ্যই এমন ভাবে রাখুন যেন ওনার মুখ দক্ষিণ দিকে থাকে, অর্থাৎ আপনি পূর্ব এবং উত্তর দিক থেকে মুখ করে তাকে পূজো করতে পারবেন। অর্থাৎ দক্ষিণ দিকে তাকে, দক্ষিণ দেওয়ালে তাকে রাখুন, দক্ষিণ দিকে তার পিঠটা রাখুন এবং তার মুখটা যেন উত্তর দিকে থাকে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন, আগেও বলেছি আমি যে হনুমানজিকে দক্ষিণ দিকের স্বামীও কিন্তু মনে করা হয়। সেই জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করার সময় চৌকিতে যে ফটো রাখছেন তার মুখটি যেন দক্ষিণ দিকে বসে উত্তর দিকে থাকে, এটি মাথায় রাখতে হবে। দেখুন, মঙ্গল ও শনিবার হনুমান চালিসা পাঠের সময় ভোগে কি দেবেন। প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করার সময় অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী হয়ে থাকে, তবে বিশেষ করে মঙ্গলবার দিন ওনার আরাধনা করার সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া শনিবার দিন ওনার পূজো করা হয়। যারা শনিবার শনির কুপ্রভাব, সাড়েসাতি, শনির দশা, মহাদশা, ধাইয়া, গোচর বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে রয়েছেন, অবশ্যই শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে হনুমানজির আরাধনা করে শনির কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এছাড়াও রামনবমী, হনুমান জয়ন্তী ইত্যাদি কয়েকটি দিনে ওনার বিশেষভাবে পুজো করা হয়। তাই আপনাদের ক্ষেত্রে এই যে দিনগুলি বললাম, এই দিনগুলি আপনারা নোট করে এই দিনকেও কিন্তু আপনারা বিশেষ পুজো করতে পারেন, এতে ফায়দা মিলবে দ্রুত। কারণ হনুমান চালিসা পাঠ না করলে পুজো সম্পূর্ণ হয় না, তাই এই দিনগুলিতে হনুমান চালিসা পাঠের সময় ভোগে ঘিয়ের তৈরি মিষ্টি, ঘি দ্বারা যে মিষ্টি তৈরি হয়, ঘি দ্বারা যে প্যাড়া তৈরি হয়, বেসনের লাড্ডু এগুলো আপনারা দিতে পারেন এবং তুলসী পাতা, হনুমানজির অত্যন্ত প্রিয় তুলসী পাতা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু হনুমানজি প্রসন্ন হন না, তাই তুলসী পাতা আপনারা দিন। এতে কিন্তু আপনাদের মধ্যে শুভ ফল সেটা কিন্তু লাভ হতে আপনারা দেখতে পাবেন। কি ফুল এবং কি কোন প্রদীপ আপনারা ব্যবহার করবেন। দেখুন, সাধারণত হনুমানজির পূজা উপাসনার ক্ষেত্রে লাল জবা ফুল এবং হনুমানজিকে তো অর্পণ করা হয়, তবে মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানজিকে 108টি জবার মালা অর্পণ করা হয়। তবে একটা বিশেষ তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, যেটি করে বিশেষ সুফল আপনারা পেতে পারেন। দেখুন, চৈত্র মাসে যে দুর্গাপুজো হয় তাকে আমরা বলি বাসন্তী পুজো, এবং আশ্বিন মাসে যে দুর্গাপুজো হয় যেটা গেল সেটাকে বলে থাকি অকাল বোধন। তাই এই সময় যে 9টি দিন থাকে যাকে আমরা নবরাত্রি বলি, এই 9টি দিন অত্যন্ত শুভ। এই 9 দিন ওনাকে 5টি করে লাল জবা ফুল এবং সূর্যমুখী ফুল যদি দেওয়া যায় তাহলে বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন আপনার জীবনে। এছাড়া আগে যে দিনগুলির ব্যাখ্যা আমি করলাম, যে নক্ষত্রগুলির ব্যাখ্যা করলাম, যেমন মূলা নক্ষত্র, হনুমান জয়ন্তী, এই বিশেষ দিনগুলোতেও কিন্তু আপনারা এই সূর্যমুখী ফুলের প্রয়োগ করবেন, লাল জবার প্রয়োগ করবেন, এতে কিন্তু উনি অতি প্রসন্ন হন। শ্রী হনুমান চালিসা পাঠের সময় সর্বদা ঘিয়ের প্রদীপ জ্বালানো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ। এছাড়া চামেলির তেলের প্রদীপ কিন্তু আপনারা জ্বালিয়ে বিশেষ শুভ ফল প্রাপ্তি ঘটাতে পারেন।
দেখুন, হনুমান চালিসা কতবার পাঠ করা শুভ হয়ে থাকে? দেখুন, আগেই বলেছি আমি যে এটি একটি ওষুধের স্বরূপ। সমস্যা এবং সংকটের সময় যতবার খুশি আপনারা হনুমান চালিসা, 40টি যে আপনারা লাইন রয়েছে, সেই লাইনটি আপনারা কিন্তু যতবার খুশি, দিনে চাই 10 বার, 5 বার, 7 বার, 11 বার কিন্তু আপনারা করলে এর বিশেষ ফল প্রাপ্তি ঘটতে দেখা যায়, বিশেষ শুভ হয়। তো হনুমান চালিসাতে উল্লেখ করা আছে যে যে মানে যে শতবার পাঠ করবে তার ক্ষেত্রে কিন্তু মহাসুখ বৃদ্ধি পাবে। তাই একদিন 100 বার হনুমান চালিসা পাঠ করলেও কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতি থেকেও কিন্তু মুক্তি লাভ করা সম্ভব। তাই হনুমান চালিসার পাঠ করুন, শুভ ফল প্রাপ্তি আপনার জীবনে অবশ্যই হবে। এবার জানবো কঠিন থেকে কঠিনতর সমস্যায় মুক্তির উপায়। অনেক সময় দেখা যায় যে হঠাৎ জীবনে গভীর কোনো সমস্যা নেমে আসলো, শত চেষ্টা করেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। শাস্ত্রে কথিত আছে, যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে 1008 বার হনুমান চালিসা পাঠ করার সংকল্প নিয়ে 7 দিনে শেষ করছেন, তাহলে জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে আপনি মুক্তি প্রাপ্তি ঘটাতে পারেন। তাই 7 দিনের মধ্যে করতে হবে, আপনাকে দিন কাউন্ট করে তার মধ্যে কিন্তু আপনাকে সংখ্যাগুলি মাথায় রাখতে হবে, প্রায় দিনে 100 বারের উপরে। সুতরাং আপনাকে যদি এই পরিশ্রম অবশ্যই করতে হবে, যদি আপনি করছেন তাহলে কিন্তু সুফল প্রাপ্তি আপনাদের জীবনে অবশ্যই ঘটবে। দেখুন, জীবনে সমস্ত রকম সুখ প্রাপ্তির উপায়, জীবনে অনেক রকম সুখ আছে, জীবনে অনেক রকম সুখ প্রাপ্তির জন্য আপনারা হনুমান চালিসা ব্যবহার করতে পারেন। দেখুন, মানুষের জীবনে 7টি সুখ হচ্ছে গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের সুখ, সন্তানের সুখ, নিরন্তর ধন প্রাপ্তির সুখ, মান সম্মানের সুখ, সর্বগুণ সম্পন্ন স্ত্রী কন্যা এদের সুখ, যাদের শত্রু নেই তারাও কিন্তু সুখী, অবশেষে ঈশ্বরের প্রতি আস্থা এবং ভক্তির সুখ, তার সুখ সব থেকে বড়, ঈশ্বরের সুখ। তাই উপর আমি যেগুলো বললাম আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে সুখগুলো বিষয়ে, এটি বা তার বেশি সুখ থেকে বঞ্চিত হলে সে মানুষ সম্পূর্ণরূপে সুখী নয়। কিন্তু যদি নিরন্তর হনুমান চালিসা পাঠ করতে পারা যায় তাহলে মহাসুখের অধিকারী হওয়া সম্ভব। সুতরাং প্রতিদিন 11 বার করে কমপক্ষে যদি হনুমান চালিসা পাঠ করছেন তাহলে মানুষের মহাসুখের অধিকারী মানুষ হতে পারে। তাই এই ছোট্ট হনুমান চালিসা আপনারা প্রত্যেক দিন একটু কষ্ট করে যদি পাঠ করতে পারছেন তাহলে কিন্তু ফায়দা আপনার জীবনে মিলবেই মিলবে। দেখুন, শনিদেবের প্রকোপ থেকে বাঁচার উপায় কি আছে? শনি 7.5 ধাইয়া মহাদশা, শনি অশুভ রয়েছে, পীড়িত রয়েছে, এক্ষেত্রে আপনারা বাঁচতে কিভাবে হনুমানজির আপনারা শরণাপন্ন হবে? দেখুন, শাস্ত্রে বলা আছে শনিদেবও বলেছিলেন যে হনুমানজির ভক্তদের কোনোদিন কষ্ট দেবেন না, প্রতিদিন ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি 11 বার হনুমান চালিসা পাঠ করছে তাদের জীবনে শনিদেবের কোনো কুপ্রভাব পড়ে না। দেখুন, এবার জানবো চৌপাইয়া পাঠের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে হতে পারে। দেখুন, আজকালকার দিনে মানুষ ভীষণভাবে সমস্যাগ্রস্ত, তাই মানুষের জীবনে ব্যস্ততা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে, ফলস্বরূপ মানুষের কাছে ঈশ্বরের আরাধনা করার সময়ের অভাবও বৃদ্ধি পেয়েছে। একবার সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করার মতো সময় তো তাদের কাছে নেই, তাহলে সেই সব মানুষ কি ওনার আরাধনা করতে পারবেন না? যেসব মানুষ ভীষণ সমস্যার মধ্যে আছেন কিন্তু সময়ের অভাবে চৌপাইয়া পাঠের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করতে পারবেন, এতে পুরো হনুমান চালিসা পাঠ না করলেও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি প্রাপ্তির জন্য কোনো চৌপাইয়া যদি পাঠ করতে হবে সেগুলি জানানো হচ্ছে বা জানাবো আমি আপনাদের সঙ্গে, তার মাধ্যম দিয়ে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হতে পারেন। দেখুন, চৌপাইয়া কতবার পাঠ করা উচিত? আগেই আমি বলেছি যে চৌপাই পাঠ করে জীবনের অনেক সমস্যা সংকট দূর করা যায়। তাই সহজেই মনে প্রশ্ন জাগে কতবার চৌপাই পাঠ করতে হবে। যে কোনো চৌপাই কম করে 9 বার আপনারা পাঠ করবেন, এরপর 9-এর গুণিতক অর্থাৎ 9 বার, 18 বার, 27 বার, 54 বার, এইভাবে আপনারা যতবার ইচ্ছা আপনারা পাঠ করতে পারেন এবং 108 বার পাঠ করলেও কিন্তু বিশেষ সুফল লাভ করতে দেখতে পাবেন। প্রতিদিন পাঠ করা অত্যন্ত শুভ ফলদায়ক। চৌপাইয়াটিকে আপনারা যদি বেছে নিতে পারেন, চুজ করে নিতে পারেন তাহলে ভালো হয়। তাই জন্য আমি আজকে যেরকম আলোচনা করলাম হনুমান চালিসার উপকারিতা সম্পর্কে, পরবর্তী এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে হনুমান চালিসার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি চৌপাইয়া আপনাদের ক্ষেত্রে, আপনাদের জীবনে কি প্রভাব ফেলে থাকে তা বুঝে যদি আপনারা সঠিকভাবে পাঠ করতে পারেন তাহলে অধিক লাভ পেতে কিন্তু আপনারা দেখতে পাবেন। আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করছি সেই বিষয় নিয়ে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।